আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, জানেন এই জায়গাটা, এই যে জায়গাটাতে বসে আছি, এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয়, এই জায়গাটা পাইতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পাইতে বাপকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পাইতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে। ভাইজান আমার আব্বা জানেরা, আজকে পকেটে মোবাইল, আজকে সাথে গাড়ি নারী কত কি, ভাইজান বন্ধুরে আমার, ইয়ার কন্ডিশনে ঘুরি, ইয়ার কন্ডিশনে ঘুমাই ভাইজান, কিন্তু আব্বাজি এই জায়গাটা পাইতে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পেতে আমাকে যা কষ্ট করতে হয়েছে, আমার মাকে তার ডবলেরও বেশি কষ্ট করতে হয়েছে। কেন ভাইজান, আমার 14 বংশতে কোনো ভিক্ষুক ছিল না, আমার 14 বংশতে কোনো ফকির ছিল না, আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, কিন্তু আমার মা আমাকে লেখা পড়া করার লেগা, আমার মা মানুষের দারে দারে সাদকার টাকা, ফেতরার টাকা, অসুরের টাকা চেহালি আইনা আইনা 14 বছর লেখাপড়া করিয়েছে। তারপরে শুধু তাই নয় বন্ধুরে, বুখারী শরীফের সহি হাদিস, রাসূল বলেছেন মা যদি হাত উঁচা করে আল্লাহর দরবারে সন্তানের লেগে ছেলের লেগে দোয়া করে, আল্লাহ মার দোয়া ঘুরিয়া দেয় না, আল্লাহ মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আর কোরআনের শিক্ষায় আজকে এই জায়গাটা পাইয়াছি। ভাইজান বন্ধুরা, আমার শিক্ষিত ভাইরা, আমার পরদান আসিন মায়েরা, ছেলে পিলাকে লেখাপড়ার তাগিদ করেন, বেটা হোক বা বেটি হোক দুটা কি লেখাপড়া করান, লেখাপড়ার বড় দাম আছে। ভাইজি এই কোরআন থেকে আর একটা আয়াত পাঠ করেছি, ওই আয়াতটাকে আমি ব্যাখ্যা করব, ওই আয়াতটাকে সামনে রেখে কিছু তাকরির করব, কিন্তু আপনাদের কাছে একটা আবেদন, একটা নিবেদন করছি ভাই। ভাইজি এই মহামূল্যবান, এই মহান কিতাবের লেখাপড়া করার লেগা আমার মা আমার লেগা কিসের লেগে, আগে বড় লোক করার লেগে না, আমার লেখাপড়া করার লেগে, আমাকে কোরআন শিক্ষা দেওয়ার লেগে মানুষের বাড়ি বাড়ি চেহার চেহালি এসেছে। যে ভাইজি আমার লেগে আর মা চেহেছে 14 বছর, আমি এই যে ওই মাদ্রাসা খান কোন দিকে আছে, কোন দিকে আছে, পাঁচা দিকে কামরুল উলুম, এই পাছা দিকে এখন মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে সব কোরআনের শিক্ষা শিখছে। ভাইজি আমার মা আমার লেখাপড়ার লেগে 14 বছর চেয়েছে, আমি এখানকার ছোট ছোট ছেলেগালার লেগে এদের লেখাপড়া করার লেগে আমি 20 মিনিট চাহাব। কয় মিনিট চাহাব, কয় মিনিট, 20 মিনিট চাহাব। তারপরে ওই যে আর একটা আয়াত পাঠ করে ঝুলু, ওই আয়াতের কাছে চলে যাব। তো ভাইজান বন্ধুরা আমার, রামার আব্বা জানেরা, রামার প্রাণে প্রাণের বন্ধুরা, মাত্র আমার মা আমার মাকে কেউ বেজ্জত করেছিল, কেউ ইজ্জত করে বাড়িতে ডেকে দিয়েছিল, কেউ বলেছিল হাগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি। ভাইজি আল্লাহর কসম করে বলছি, মা চোখের পানি থামতে পারেনি, মায়ের মরা 10-11 বছর হয়ে গেল, আজও মায়ের চোখের পানি ভুলতে পারি না, মাকে বলেছে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি, মা থামতে পারেনি, কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে। ভাইজি হাত জোড় করে বলছি, আর মার মতন আগে কেউ কান্দায় না, তোমার ঘে পকেটে যা আছে আল্লাহ যার যতটা ক্ষমতা দিয়েছে, আমি এই মাদ্রাসার ছেলে গালার লেগে
একটু চাহাছি ভাই, আছেন কোন আল্লাহর বান্দা একজন 5000 টাকা দিবেন, আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা করে 10টা লোক দিবেন, আছেন কোন মাগে খালারে 500টা করে টাকা 10 জন দিবেন, আছেন ভাই বন্ধু আপনার ঘে মনে যা লাগে 100 200 500 1000 এমনি করে আমার মার মতন আপনার আগে কাছে চাহাছি, আমার মা চেয়েছিল আমার লাগা, আমি চাচি এখানকার মাদ্রাসার ছেলে গালার লাগা, কেউ আছো জি ভাই, আর মাকে কেউ খুশি করে ডেকে দিয়েছিল, আর মাকে কেউ আহামক করে বেজ্জত করেছিল, মা কত ঢুকিরা ঢুকিরা বাড়িতে কান্দা ছিল, ভাই জি আর মাকে যারা কান্দাল ছিল বাদ দিয়া দাও, কিন্তু তোমরা আমাকে কান্দায় না, পকেটে যদি 10টা টাকা থাকে অন্তত 10টা টাকা দিয়ে যাবে, হাত বাড়ালছি ভাই বেজ্জতি করে ঘুরিয়ে দিয়েন না, এই কোরআনকে যারা ভালোবাসেন এই কোরআনকে যারা শিক্ষা দিতে চান আপনাদের কাছে একটু হাত বাড়িয়ে বলি, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, এই হাতের মধ্যে একজন 5000 টাকা দিবেন, আছেন কোন মা বোন খালারে এই হাতের মধ্যে 500 করে টাকা দিবি মা, 500 টাকা 110 20 50 করে দিবি বা, আমি আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব, রাসূল বলেছেন নবী বলেছেন রাসূল বলেছেন নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, নবী বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন মায়ের দোয়া কবুল করেন, ভাই জি ওই পর্দার আড়ালে দেখেন কত মা আছে, ওই মারাকে লিয়া আমি জঙ্গিপুর থেকে এসেছি, আমি আসামের গুয়াহাটি যাব, আর গুয়াহাটি থেকে ফের জঙ্গিপুর যাব, ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা আমি এমনই এক মুসাফির, আল্লাহর দরবারে দোয়া করব মুখ টাকা তাকি না করে তাড়াতাড়ি দিয়ে দেন, কেন ওই তাকরিরে আমাকে যেতে হবে, ওই যে একটা তাকরির শোনাবো কয়েছি ওই তাকরিরে যেতে হবে, ওই লেগা বলছি খুব তাড়াতাড়ি করে দিয়ে দেন, মাশাআল্লাহ একজন 500 টাকা, একজন 350 টাকা, একজন 40 টাকা, আর একজন 100 টাকা, একে একে কতজন দেখে দেখো আইসা গেল, একে একে দেখো কতজন আইসা গেল, কেউ 500 কেউ 300 দিল, আরো কত শত 50 করে দান কবুল করো খোদা পাক সুবহান, কি নাম জি ভাই? শাজাহান। শাজাহান ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, নবীর মাদ্রাসাতে দিয়া দিল দান কবুল করো খোদা পাক সুবহান, আর একজন 100 টাকা, আর একজন কি নাম জি ভাই 500 টাকা, আলাউদ্দিন রামপুর থেকে 500 টাকা, আর একজন 50 টাকা, হ্যাঁ এখানটা কথা দিয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আসেন ঝটপট করে আসে বাপুজি ভাইজি আসেন, হ্যাঁ মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইমরান সাবিক সরপঞ্চ, সরপঞ্চ হম পহচানতা হ্যায় লেকিন সাবিক কে মতলব ক্যা, পূর্বে ছিল মানে এখন মরে গেছে বেচারা, কিছুদিন হলো বেচারা মেরেছে, একটা ছেলে 2000 টাকা দিয়েছে, আব্দুল হান্নানের আব্বা মাওলানা আব্দুল হান্নানের বাপজি কত নামে 2000 টাকা, 2000 টাকা আব্দুল হান্নানের মা, এখানটা আব্দুল মাওলানা আব্দুল হান্নানের মা, এখানটা কথা সুবহানাল্লাহ, স্বামীর লেগে বেটা দিয়েছে বাপের লেগে, মা দিয়েছে স্বামীর লেগে, হাইরে বেটারো হাইরে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, হাইরে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, হাইরে বাপেরও বেটা দুনিয়াতে ছিল, বাবার জন্য টাকা 2000 দিল, শুনিলাম বাবা তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে, স্বামীর জন্য বিবি দিয়া দিল দান কবুল করো খোদা পাক সুবহান, 1000 টাকা কে দিলে জি ভাই, কে 1000 দিলে
1000 বাকি লিখতে কইলে যে আচ্ছা বাকি হ্যাঁ 1300 মানে 300 লগদ 1000 বাকি হ্যাঁ ওরা কহে না তাও ওরা জানতে না আর আমি কোচি তাও ফের জেনে লিছি হ্যাঁ 300 নগদ 1000 বাকি পরিমাণ 1300 হ্যাঁ সুবহানাল্লাহ নারা তাকবীর আর কত ভাই বোন খালায় আমার ছিল কেউ 500 কেউ 1000 দিল কেউ 10 20 50 করে দান কবুল কর খোদা পাক সুবহান যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দান দিল সকলের দান খোদা কর হে কবুল ইহকাল পরকাল রাখো তার ভালো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন হে মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান কে দিলে কয়েকজন মিলে সুবহানাল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার আর কত ভাই বন্ধু খালায় আমার ছিল কেউ শত কেউ 500 দান দিল কেউ 200 আবার 50 করে দান উদ্দেশ্য কবুল কর পাক সুবহান আর এক বান্দা তোর নাম বলিল না আল্লাহ তুমি নেকি দিতে তাকে ছাড়িও না পরিমাণে 500 টাকা দিয়া গেল এই দান খোদা তুমি করো হে কবুল আর এক বান্দা তোর 200 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা সুবহানাল্লাহ এই ছেলে বলে কানা নারা তাকবে আর একটা গরু জবাই করে দেন তো গরু আর একটা জবাই করে দেন ডেলিগেটে আওয়াজ বাড়াইবে না আওয়াজ না বাড়াইলে আমি কি পেয়েছি একদিন জোরে বলেন নারা তাকবে সুবহানাল্লাহ ওই খালার ঘে টাকা কই এই সুবহানাল্লাহ খালার ঘে এবং খালার বেটির ঘে একটু না দান আইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো কত মা খালায় আড়ালেতে ছিল কেউ বোন কেউ খালা কেউ ভানি হইল কেউ এখানে আড়ালেতে যত মা খালা বোন বসিয়া কেউ 10 20 50 করে দান দিয়া আড়ালেতে যত মা খালায় আমার ছিল সকলেই মিলা ঝিলা দান পাঠাইল টুনার মধ্যে অনেকটি টাকা পাঠাইছে দান কবুল কর গো খোদা পাক সুবহান আর কত বান্দা তোর এখানে আসিয়া কেউ শত কেউ 200 দান দিয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরে এখানে থেন না জি এখানে মোহাম্মদ ইসমাইল দাদা বলে 500 মোহাম্মদ ইসমাইল 500 টাকা মুসাবা করনে সাওয়ার মিলেগা সুবহানাল্লাহ কা ভাই ও তো 50 রুপিয়া দিয়া হ্যায় ইসকো ক্যা মুসাবা করনে হ্যাঁ ये 1000 देगा तो मुसाबा करने से 2000 हो जाएगा तो भाई 50 रुपया दिया तो मुसाबा होगा तो क्या होगा और 50 होगा मोहम्मद गजर 200 कलेक्शन के ना रिकॉर्ड कर रहे भाई हां भैया माशाल्लाह आरो यागी जन देखो ऐसे जे गेलो পরিমাণে 200 টাকা দান দিল আরো আগে জনের নাম গেলাম ভুলা আল্লাহ তুমি নেকির পাতা লউ যে তুলা পরিমাণে দেখো টাকা 500 দান উদ্দেশ কবুল কর পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আরো আগে জন দেখো 50 টাকা দিল খোদা তুমি করো হে কবুল মুরসালিম নামে ফেরি এখানে আসিয়া 300 টাকা দিল মাদ্রাসার লাগিয়া আর আগে জন 200 টাকা দান দোষ কবুল কর পাক সুবহান আর আগে জন টাকা 300 দিল ইহ কাল পর কাল রাখো তার ভালো আর আগে বান্দা তোর 200 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা আকমাল 500 আকমাল আকমাল নামে ফেরি এসে যে গেল এ 500 টাকা ফেরে দেখো দিয়া দিল আর আগে জন ফেরে 200 দান কবুল কর খোদা পাক সুবহান আর আগে জন ফেরে কোন খানে ছিল 300 টাকা ফেরে দিয়া চলে গেল আর আগে জন ফেরে 50 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা দুইজন মিলে 300
শত টাকা দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো আরো আলাউদ্দিন 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 আমার বড় ভাইয়ের নাম কবুল করো খোদা পাক সুবহান আলাউদ্দিন নামে ভাই এখানে তে এলো মনিরুদ্দিনের হাতে দেখো দান দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করো খোদা পাক সুবহান মিটাও আল্লাহ তার মনের আরমান কে একজন 100 টাকা জালালউদ্দিন 400 জালালউদ্দিন 400 টাকা জালালউদ্দিন আমার না ভাইয়ের নাম জালালউদ্দিন হলো মনিরুদ্দিনের হাতে তুই 400 দিল আরো আগে জন্মের নাম গেলাম ভুলিয়া আল্লাহ তুমি নেকির পাতা লও যে তুলিয়া পরিমাণে দেখো টাকা 500 হলো এই দান খোদা তুমি করো হে কবুল আ সুবহানাল্লাহ আর একজন 20 টাকা 50 টাকা একে একে বান্দা তোর যত আসি দেশে গেল কেউ 50 কেউ 100 টাকা দিল ওবাইদুর রহমান তার শোনা গেল নাম কবুল করো খোদা পাক সুবহান এই একটা লাল চা না এরকম করে ব্যবসা চলবে না হ্যাঁ লাল চা লাল চা লাল চা হ্যাঁ আমি ঠিক করে বুঝতে পারছেন না সুবহানাল্লাহ সব পানি বাড়ি হলো আর ওই আগে জন ফের 500 টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল সকলের দান খোদা করো হে কবুল একজন 200 টাকা দান উদ্দেশ্য কবুল করো পাক সুবহান আসেন ভাই এদিককার লোক গলা খালি কইছে বা ছোট মুলুটা 190 কি চলে এই যে এই কি ও টেনশন একজন 150 টাকা মাল আছে মানুষ একজন 150 একজন 150 টাকা একজন ফের 100 একজন 100 টাকা ফের একজন 100 ফের একজন 100 টাকা একে একে দেখো কই আগে জন এলো কেউ